কথা বলতে কোনো দ্বিধা নাই, এটা দিবালোকের মতো সত্য যে জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার কেন্দ্রবিন্দু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং কিছুদিন আগে বিএনপি যেই জনসমাবেশ করেছে সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ, আমি মনে করি সেটা বিএনপি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করার, যারাই মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না সেই এক করার একটা প্রয়াস ছিল। এবং আজকে জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 23তম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আজকে।